আজকে একদম একটা নতুন বিষয় দেখাবো ব্লেন্ডারে কিভাবে একটা 2D ড্রয়িং থেকে 3D তে রূপান্তর হয় সেই বিষয়টা আমরা দেখব যে কোনো একটা 2D ড্রয়িং আপনি বা 2D ইমেজ ড্র করবেন এবং সেটা 3D তে রূপান্তরিত হয়ে যাবে এটা আপনি না দেখলে একদমই বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে এখন এই বিষয়টি দেখাচ্ছি দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কি সহজ 3D মডেল করার এবং এখানে বড় কঠিন কিছু নয় কিছুই জানতে হবে না কম্পিউটারের আপনি যদি মাউস চালাতে জানেন শুধু মাউসটাকে ডানে বামে ঘোরাতে পারেন তাহলেই আপনার 3D মডেলিং হয়ে যাবে এবং সুন্দর 3D মডেল হয়ে যাবে নিজে অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব হ্যাঁ এই সম্ভব বিষয়টাকে আমি দেখাচ্ছি এবং আপনারা যারা 3D মডেল করতে গিয়ে হিমশিম খান এবং একটু চিন্তায় থাকেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই কার্যকর এবং আপনারা যারা কাজ করতে গিয়ে অর্ধেক পথে কাজ ছেড়ে দেন মডেলিং করার ভয়ে সেই বিষয়টাও আর থাকবে না আজকে আপনাদেরকে আমি এইরকমই একটা বিষয় দেখাচ্ছি তাহলে শুরু করা যাক আমরা এরকম একটা পাখি 3D মডেল করব এবং অতি সহজে এই পাখিটি 3D মডেল হয়ে যাবে এই একটা ইমেজ থেকে এবং টেক্সচার সহ এই মডেলটি তৈরি হয়ে যাবে নিমিষের মধ্যে তাহলে আমরা এখানে শুরু করব এই হলো সেই প্লাগইনসটি মোস্টার মেশ মোস্টার জোনে পাবেন আপনারা এখানে প্রথমে যে অবজেক্টটি বা যে ইমেজটিকে 3D করতে চান সেই ইমেজটিকে এখানে নিয়ে আসবেন ইনপুট টেমপ্লেট ইমেজ সেখান থেকে আমরা পাখিটিকে নিয়ে আসব এই পাখিটি চলে আসলো ইমেজটি এবার আমরা এখানে ড্র করব যাদের মাউস দিয়ে করতে গেলে একটু সমস্যা হয় আস্তে আস্তে করে নেবেন আর যাদের ড্রয়িং প্যাড আছে তারা অতি সহজে আরও স্মুথলি করতে পারবেন তো আমি ড্রয়িং প্যাড নাই আমি মাউস দিয়ে
ড্র করছি, ড্রটা খুব আস্তে আস্তে করবেন, আমি একটু যাতে বাহিরে না যায় টেক্সচারের, আমরা একটুখানি ভিতরে রেখে মাউসটাকে চেপে ধরে এই ইমেজটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একদম যেখান থেকে শুরু করবেন সেখানে এনে শেষ করতে হবে। মাউস মাঝখানে আপনি ছাড়তে পারবেন না। এইভাবে সুন্দর করে একটু মাউস ইয়ে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই যেহেতু, এবং যাদের ড্রয়িং প্যাড আছে তাদের জন্য এটা অনেক সহজ এবং ইজি একটা প্রসেস আপনারা করতে পারবেন। এখন আপনার এইখানে যখন এইভাবে ড্র করবেন, যাদের প্যাড আছে তারা অত্যন্ত সূক্ষ্মভাবে করতে পারবেন, মাউস দিয়ে এতটা সূক্ষ্মভাবে ড্রয়িংটা হয় না, একটুখানি আঁকা বাঁকা হয়ে যায়। ড্রয়িংটা যখন হয়ে যাবে এইবার আপনি এখানে ডাবল ক্লিক করবেন। এটা কি আমরা টু ডি ড্রয়িং করলাম, জাস্ট এক সাইড ড্রয়িং করলাম, অন্য সাইড কীভাবে হবে? এবার ড্রয়িংটা শেষ হয়ে গেলে আমরা এখানে ইন ফ্রেমটে ক্লিক করে দিব। এই যে দেখেন আপনার এইটা পাখিটা থ্রিডি হয়ে গেল, থ্রিডি হয়ে গেল। কত সুন্দর! এইখানে সাদা একটু অংশ চলে এসেছে, কারণ হলো আমি আর মাউসটা একটু বাহিরে চলে গিয়েছিল এই জন্য। দেখেন থ্রিডি, টু ডি থেকে থ্রিডি, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। কল্পনাও করতে পারবেন না, একটা ইমেজ থেকে এটা টু ডি ছিল, টু ডি থেকে এটা থ্রি ডি হয়ে গেল, কত সুন্দর! এবার আমরা এটাকে এক্সপোর্ট করে এই এক্সপোর্ট যে ইয়েটা আছে এইখানে আমরা GLTF এই ফরম্যাটটাকে এক্সপোর্ট করে দিব, বা অবজেক্ট হিসাবে আমরা এক্সপোর্ট করে দিতে পারি। এখানে অ্যানিমেশনও করা যায় ইচ্ছা করলে, আপনি অ্যানিমেশনও করতে পারেন। এখানে ইচ্ছে করলে আমরা এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিই। আমরা এটাকে এক্সপোর্ট করে দিই, অবজেক্ট হিসেবে করতে পারবো, তাহলে আমরা GLB ফাইল হিসেবে এক্সপোর্ট করে দিই। কোয়ালিটি পার ফ্রেম, এটা জিরো ফ্রেম, আমরা এটাকে এক্সপোর্ট করে দিব কোয়ালিটি হিসেবে। এটাকে আমরা আমাদের একটা ফোল্ডারে নিয়ে যাই, MM প্রজেক্ট এই নামে নিয়ে গেলাম। ওকে, এইখানে আমরা ক্লোজ করে দিব। আমরা এবার চলে যাব ব্লেন্ডারে।
ব্লেন্ডারে আমরা এখন এটাকে ইনপুট করব ইনপুট GLTF আমরা যেখানে রেখেছিলাম সেখান থেকে আস্তে করে সেই ফাইলটাকে নিয়ে আসবো এইখানে দেখেন চলে এসেছে 3D ফাইলটি এখন আমরা এটাকে এই দেখেন অতি সহজে জাস্ট একটা 2D ড্রয়িং থেকে আমরা একটা 3D পাখি করে ফেললাম এটা 2D ড্রয়িং ছিল এটা 2D ছবি ছিল 2D ইমেজ ছিল দেখেন একদম টেক্সচার সহ আমরা পেয়ে গেলাম দেখেন টেক্সচার সহ একটা 2D ড্রয়িং থেকে একটা 3D পাখি আমরা পেয়ে গেলাম খুব মজা না এইভাবে যারা এই 2D ইমেজ থেকে এরকম পাখি বা এরকম 3D অবজেক্ট তৈরি করতে চান অতি সহজে আপনারা এরকম 3D অবজেক্ট থেকে একটা 3D অবজেক্ট তৈরি করে ফেলতে পারবেন একটা 2D অবজেক্ট থেকে একটা 2D ইমেজ থেকে ইমেজ ছিল এটা এটা হয়ে গেল আমাদের 3D ইমেজ আমরা পেয়ে গেলাম একটা 2D ইমেজ থেকে তাহলে খুব সহজভাবে আমরা বিষয়টাকে নিতে পারি এবং যারা এই ড্রয়িং করতে চান তারা কিন্তু অতি সহজে এইরকম 2D থেকে 3D এবং ইমেজ থেকে যে কোনো ইমেজ থেকে আমরা এই 3D মডেল তৈরি করে ফেলতে পারব এবং টেক্সচার সহ এখানে চলে আসবে আর টেক্সচারটাও এখানে পেয়ে যাবে তাহলে আজকে থেকে এরকম কাজ শুরু করতে পারেন 3D 2D ইমেজ থেকে 3D ইমেজ 3D অবজেক্ট তৈরি করা এখানে আমরা একটা
বসিয়ে দিলাম। তাহলে দেখুন একটা টু ডি ইমেজ কীভাবে থ্রি ডি হয়ে গেল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ব্লেন্ডার দিয়ে আমরা কত সহজে একটা টু ডি ইমেজ থেকে থ্রি ডি ইমেজ এবং থ্রি ডি অবজেক্ট থ্রি ডি মডেল ক্রিয়েট করে ফেলতে পারছি। তাহলে আমরা এইভাবে অনেক সুন্দর সুন্দর মডেল আমরা তৈরি করে ফেলতে পারব অতি সহজে। এইখানে আমরা একটু ক্যামেরা সেট করে দিলাম। আমরা একটা ইমেজ দেখি, দেখেন রিয়েল। তাহলে আমাদের একটা সহজভাবে সহজ পদ্ধতিতে আমরা একটা টু ডি ইমেজকে থ্রি ডি করে ফেলতে পারছি। তাহলে আপনি দেখুন, নিজেরা চেষ্টা করুন, দেখবেন থ্রি ডি মডেলিং নিয়ে আর আপনার কোনো টেনশন থাকবে না। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিতে আপনারা দেখতে থাকেন, আমি নতুন নতুন এই ধরনের বিভিন্ন ভিডিও দিব এবং সবার জন্য এটা খুবই উপকারী ভিডিও হবে। এবং যারা থ্রি ডি নিয়ে কাজ করতে চান তাদের জন্য অত্যন্ত সহজ ভাবে আমি বিষয়গুলো বর্ণনা করব, বা আদার্স অন্যান্য ভিডিওতে আমি এগুলো করে থাকি। দেখতে থাকুন আমার চ্যানেল।